এটা তো ভিড়ের মধ্যে শুধুমাত্র বোল্লাকালীর পূজার কদিন লিমিট ক্রস করলে বোল্লাকালীর সকাল সকাল স্টেশনে এত ভিড় দেখে ভাবছো তো কিসের জন্য এত ভিড় আসলে বোল্লাকালীর ভিড় বোল্লাকালী সকাল সকাল বন্ধুদের সাথে বেরিয়ে পড়লাম বোল্লা মায়ের দর্শন করতে এতদিন শুধু লোকের মুখে শুনতাম যে বোল্লা মায়ের মেলাতে খুব ভিড় হয় কিন্তু স্টেশন থেকে যে এতটা ভিড় হবে ভাবতে পারিনি মানুষের লেট হওয়ার একটা লিমিট থাকে আমরা লিমিট ক্রস করে লেট করতে ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে মালদা স্টেশন থেকে ট্রেন ছিল সকাল 7টায় মালদা বালুরঘাট প্যাসেঞ্জার স্টেশন থেকে ট্রেন ছাড়লো ঠিক সময়ে আর মনের মধ্যে একরা শাসা নিয়ে এগিয়ে চললাম সামনের দিকে প্রতি বছর ভাবতাম বললাম মাকে দেখতে যাব সেইভাবে বন্ধুদের সাথে প্ল্যানিংও করতাম প্রচুর কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হয়ে উঠতো না ওই যে কথাই আছে না মা যতক্ষণ না চাইবে ততক্ষণ হয়তো কিছুই হবে না তাই এতবার প্ল্যান করেও কোনোবারই শেষ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি এইবার শেষমেশ যেতে পারছি এই ভেবেই শান্তি শীতের সকালের পরিবেশটা অদ্ভুত ধরনের সুন্দর তাই না চাপাচাপি করে উঠতে রাজি বস কিন্তু বললাম মায়ের দর্শন পাওয়া চাই চাই মাকে দর্শন করার জন্য এত লোকের ভিড় হয়েছে যে ট্রেনে ওঠার মতো জায়গা পর্যন্ত কেউ কেউ পাচ্ছে না আসলে এটাই হয়তো ইমোশন মায়ের প্রতি আস্থা আর সেই আস্থা নিয়েই ট্রেনে মায়ের নাম করতে করতে চললাম ট্রেনের মধ্যে ভিড়টা দেখে ভাবলাম হয়তো এটাই সর্বোচ্চ ভিড় কিন্তু আমার সব ধারণা ভুল হলো যখন আমি নিচে নামলাম ভিড় দেখে পুরো মাথায় নষ্ট ভাই ধুর কথা বলতে বলতে তো আমি আমার চ্যানেলের ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল সুপ্রজ বল ভেবেছিলাম এটা মালদা থেকে শুরু করব কিন্তু এতটা তাড়াহুড়াতে ছিলাম যে মালদা থেকে শুরু করতে পারিনি তাই এখান থেকে ইন্ট্রোডাকশনটা শুরু করলাম তো চলো দেখা হচ্ছে বোল্লাকালী ওখানে গিয়ে কী করছি না করছি সবটা দেখাচ্ছি সাথে থেকো আর দেখতে থাকো আমার ব্লগটি ফাইনালি আমরা কোথায় পৌঁছালাম আচ্ছা এটা এটা হচ্ছে আমরা এখন মল্লিকপুরের একটু আগে না মল্লিকপুরে একটু আগে এসে পৌঁছালাম কারণ মল্লিকপুর ছাড়া স্টপেজ দেয় না কিন্তু যেহেতু বোল্লাকালী চলছে সেহেতু এখন এখানে স্টপেজ দিচ্ছে শুধুমাত্র বোল্লাকালী পূজার কদিন তারপরে আবার যেমন রেগুলার বেশি ট্রেন চলে তেমনই চলবে বোল্লা মায়ের মন্দিরের গেট সামনের দিকে আছে মানে যারা রিজার্ভ কার বা লাইন বাসে আসবে তারা সামনের দিকে তাদেরকে সামনের দিকে নামতে হবে আর যারা ট্রেনে আসবে তারা এই রাস্তা ধরে সোজা মন্দিরে যাবে এটা একটা গ্রামের মধ্যে দিয়ে পড়বে গ্রামটা পেরিয়ে সামনে মন্দির সামনের রাস্তা দিয়ে যতটা ভিড় পেছনের রাস্তা দিয়েও ঠিক ততটাই ভিড় আজ থেকে প্রায় 15 বছর আগে এখানে এসেছিলাম তখন অনেকটা ছোটো ছিলাম এত বছর পর মন্দিরটা দেখে স্মৃতিগুলো আবার যেন চারা দিয়ে উঠলো রাস্তার দুই পাশের দোকানগুলো দেখতে দেখতে শেষমেশ আমরা মন্দিরের কাছে এসে উপস্থিত হলাম হ্যাঁ তবে এটা ঠিক মায়ের মাহাতো তখনও যেমন ছিল এখনও ঠিক ততটাই তাই তো মাকে দেখার জন্য আজও এত ভিড় মায়ের দর্শনের জন্য দুই ধরনের ব্যবস্থা আছে এক যারা মাকে বাইরে থেকে দর্শন করবে তারা এখান থেকেও দেখতে পারে আবার সামনে গিয়েও দেখতে পারে সাথে কেউ যদি ভোগ দিতে চাই তাহলে সামনে থেকে দিতে পারে সেখানে পুরোহিত মশাই দাঁড়িয়ে থাকে ভোগ নেওয়ার জন্য আর দুই যারা মাকে একদম কাছ থেকে দর্শন করতে চাই মানে মায়ের গর্ভ গিয়ে ঢুকে মায়ের চরণ স্পর্শ করতে চাই তাদেরকে লাইন দাঁড়িয়ে এক এক করে যেতে হবে আমরাও ভেবেছিলাম মাকে সামনে থেকে দেখব কিন্তু লাইন এতটাই বড় ছিল যে আজ দাঁড়ালে মাকে দেখার সুযোগ হয়তো কাল পেতাম প্রথমে দূর থেকেই মাকে দর্শন করলেও পরে কেন যেন মনে হলো এত বছর পর মায়ের কাছে এলাম আর মাকে ভোগ দিব না ব্যাপারটা ঠিক মন থেকে মেনে নিতে পারছিলাম না তাই এত ভিড় থাকা সত্ত্বেও মনে বিশ্বাস নিয়ে ভোগ কিনে দুই বন্ধু এগিয়ে চললাম মাকে আর একটু কাছ থেকে দর্শন করার জন্য কথায় আছে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর মায়ের ওপর সম্পূর্ণ বিশ্বাস ছিল তাই তো এত ভিড়ের মধ্যে মাকে অনেকটা কাছ থেকে দেখার সুযোগ পেলাম ভেতরের মাকে দর্শন করে বেরোতে না বেরোতেই বাইরের মায়ের আর এক রূপ দর্শন করেই চললাম এবার মেলা ঘোরার উদ্দেশ্যে
করুন আপনার পছন্দের আইটেমটি। দাম মনে রাখবেন মাত্র 50 টাকা। আগেই বলেছিলাম মেলাতে ছেলেদের জন্য তেমন কিছুই থাকে না নেওয়ার জন্য, তবে এক বন্ধুর রিং পছন্দ হয়েছিল, তাই সে রিং নিল আর ওর দেখে আমারও বেশ পছন্দ হলো, তাই আমি একটা নিয়ে নিলাম। এদিক ওদিক ঘুরে প্রচণ্ড খিদে পেয়েছিল সেই সকাল থেকে না খাওয়া, ভেবেছিলাম মাকে দর্শন করবো তারপরেই খাবো, তাই সকাল থেকে না খাওয়া তাই আর কি। এবার খাওয়ার পালা, খিদে এতটাই পেয়েছিল যে খাবার সামনে পেয়ে ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম। বেশ, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমাদের বাড়ি ফেরার পালা, কারণ যে ট্রেনে আমরা বাড়ি যাবো সেই ট্রেন আসার সময় প্রায় হয়ে এসেছে। আর রাস্তা দিয়ে আসতে নিয়ে হাতে তৈরি বেতের জিনিসগুলো খুব সুন্দর লাগলো, তাই ভাবলাম একটা বাড়ির জন্য নিয়ে নিই। জিনিসটা তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। ভেবেছিলাম আসার সময় ভিড়টা বেশি থাকলেও যাবার সময় হয়তো ভিড়টা অনেকটাই কম পাবো, কিন্তু এখানে এসে দেখি আমার ধারণা পুরোটাই ভুল। কি আর করা যাবে, আমাদের মতো তো ওরাও বাড়ি ফেরার আশা নিয়ে ট্রেনের অপেক্ষায় বসে আছে। তো চলো আমরা ট্রেন আসার জন্য ওয়েট করি। আর তো দোল্লামের দর্শন করে তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা ভিডিওতে। টিল দেন, টাটা।